নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। শনিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে সে বিষয়ে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। খন্ডগোস থানায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শনিবার। শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল 3 নম্বর ইসলামাবাদের জাতীয় সদনে। কালিতে শেখ আলমগীর হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। ইংলিশ চ্যানেল অতিক্রম করে ফিরলেন কান্নায় সায়নী দাস। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। শুক্রবার অল ইন্ডিয়া শতকান ক্যারাটে ডু স্কুলের পক্ষ থেকে সিনিয়র স্টুডেন্টদের ব্রাউন বেল্ট প্রদান করা হল। আসছি বিস্তারিত খবরে। শনিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে সে বিষয়ে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এই দিনের এই বৈঠক। বন্যা পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে শনিবার সেই সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। জেলা শাসক জানান, বন্যা প্লাবিত এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, খাবার ও ত্রিপল ইতিমধ্যে পাঠানো হয়েছে। বন্যা প্লাবিত এলাকায় যাতে কলেরা, ডায়রিয়া না ছড়ায় বা সাপের প্রকোপ যাতে না বাড়ে সে বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরবর্তী পর্যায়ে এলাকার মানুষ যাতে পরিশুদ্ধ পানীয় জল পায় সে বিষয়ে নজর দেওয়া হয়। পাশাপাশি যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ে সে ব্যাপারে রাস্তা মেরামতের উপর গুরুত্ব দেওয়া হবে। 7 দিনের মধ্যে বন্যা প্লাবিত এলাকার যাবতীয় রিপোর্ট বিডিও এসটিওদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন জেলা শাসক। ইতিমধ্যে বন্যা প্লাবিত এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। এদিন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের চারাগাছ প্রদান করা হবে। গৃহপালিত পশু মারা গেলেও তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়। আমাদের 2টো ব্লকের কিছু গ্রাম পঞ্চায়েতে বন্যা হয়েছে, যেখানে জল ঢুকেছে, ভালোই জল ঢুকেছে। তো আমাদের সমস্ত টিম ছিল, গতকাল আমি নিজেও প্রত্যেক এলাকাটা ভিজিট করেছি, ব্লক অফিস ভিজিট করেছি। আর মোটামুটি যা দেখা গিয়েছে যে জল ঢোকার চেয়েও বেশি কিছু এলাকা আইসোলেট হওয়াতে সমস্যা উৎপন্ন দিয়েছে। মানে বড় বড় এলাকা আইসোলেট হয়ে গেছে, মাঝখানে যে নদীর মতো জলস্রোত যাচ্ছে এলাকাটা আইসোলেট হয়ে গেছে। রিলিফ আমরা মোটামুটি এনশোর করতে পেরেছি, সবার কাছে রিলিফ মেটেরিয়াল এডিকুয়েট সংখ্যায় পৌঁছাতে পেরেছি। NDRF এর টিমও ছিল, SDRF এর টিমও ছিল, আর আমরা বোটও, যা আমাদের বোট নামানো ছিল, তো আমরা সবার কাছে রিলিফটা পৌঁছাতে পারছি ঠিক মতো। কিন্তু কিছু কাজ আছে যেটা ইমিডিয়েটলি আমাদেরকে স্টার্ট করে দিতে হবে এখন থেকেই, জল নামার পরেও, সো দ্যাট স্থিতি ইমিডিয়েটলি সামান্য হয়ে যায়। যেমন প্রথম আছে কি হেলথের সবকিছু আমাদেরকে দেখে নিতে হচ্ছে কি যেন কোনো মহামারীটা না হয়, ডায়রিয়া হচ্ছে, স্নেক বাইট হয় সেটা একদমই না হয়, তার রিলেটেড যা মেজার আছে। সিমিলারলি PHE আমাদের প্রত্যেক ওয়াটার সোর্সকে ডিসইনফেক্ট করার কাজ ইমিডিয়েটলি যেন চালু হয়ে যায় এই কাজটা। থার্ড হচ্ছে কি রাস্তা ওয়াশ আউট হয়ে গেছে কিছু কিছু জায়গাতে, যে এলাকা ডিসকানেক্ট হয়ে গেছে জল নামার সঙ্গে সঙ্গেই, সো দ্যাট কাজটা স্টার্ট হয়ে যায়। আর আমরা যাওয়ার মতো রাস্তাটা ইমিডিয়েটলি করে দিই, পার্মানেন্ট কাজটা করবো কিন্তু যাওয়ার মতো রাস্তাটা ইমিডিয়েটলি করে দিই। তো এইসব বিষয় নিয়ে আজকে যারা যারা কনসার্ন আছে তাদেরকে নিয়ে ডাকা হয়েছিল। ইরিগেশন, প্রত্যেক ইরিগেশনের ডিভিশনটা ছিল, সো দ্যাট যা এম্বাঙ্কমেন্ট রিপেয়ার আছে জল নামার পরেই এম্বাঙ্কমেন্ট রিপেয়ার ইমিডিয়েটলি করে দিক। প্লাস এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যে পুরো জেলার এম্বাঙ্কমেন্ট তারা স্টাডি করে বিডিও এসডিওকে সঙ্গে রেখে একটা আমাকে রিপোর্ট দেবে কি কোথায় কোথায় তারা রিপেয়ার করছে, কোথায় কোথায় আর কাজ করা দরকার আছে 7 দিনের মধ্যে। সো দ্যাট যদি ধরে নিন কি ওয়াস্ট কাম ওয়াস্ট আবার যদি এই ধরনের এই সিজনে হয় তো আমাদের কোনো সাফারিংটা না হয়। স্বাস্থ্য পরিষেবা সিএমএস সাহেব ছিলেন আমাদের মিটিং এ, উনি এনশোর করেছেন কি অলরেডি টিম, মেডিকেল টিম, এটলিস্ট ইফ আই এম কারেক্ট 22 মতো টিম আলাদা আলাদা করে রায়না এবং জামালপুরতে 22টি টিম আছে যারা যাচ্ছে সার্ভিস প্রোভাইড করছে। সে ছাড়া ব্লিচিং পাউডার সাফিসিয়েন্ট মাত্রায় আছে, হ্যালোজেন ট্যাবলেট সাফিসিয়েন্ট মাত্রায় আছে, PHE খাবার জলের পাউচ আমরা পাঠাচ্ছি। এখন অবধি যেহেতু আমার মোটামুটি হিসাব আছে 30-35 হাজার পাউচ অলরেডি দেওয়া হয়েছে, প্লাস এই সাপ্লাই আমরা কন্টিনিউ রাখবো যতদিন না ওয়াটার সোর্স ডিসইনফেক্ট করে দেওয়া হচ্ছে। আর
যা অ্যান্টি স্নেক ভেনম আছে সেটা পর্যাপ্ত সংখ্যায় রয়েছে, ডায়রিয়ার মেডিসিন ইত্যাদি পর্যাপ্ত সংখ্যায় রয়েছে, সো দ্যাট এই কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যা না হয়। তো আজকে এই মিটিং এর মূল উদ্দেশ্যটা ছিল যে রিলিফ প্রোভাইড করা, সেটা আমরা করছি, মোরালি সেটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু ডিজাস্টার হওয়ার পরে অনেকটা স্থিতি সামান্য করার জন্য আমাদের ইনিশিয়েটিভ দরকার হয় ডিপার্টমেন্টের। তো সেই জন্য আজকে মিটিং ছিল, আর আমরা প্রত্যেক ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে, তারাও নিজে গিয়ে একবার দেখবেন তাদের লাইন ডিপার্টমেন্ট। যেমন এআরডি ছিল কি যে পশু মারা গিয়েছে কম্পেনসেশন একটা জিনিস, কিন্তু তার সবকে ঠিক মতো করে দেওয়া, বরি করে দেওয়া, সো দ্যাট কোনো সেটা দিয়ে কোনো মহামারী না হয়, কোনো সমস্যা না হয়। তো এগ্রিকালচার যে চাষিদের যা ক্ষতি হয়েছে, এগ্রিকালচার ইনশোর করবে কি চারাটার পর্যাপ্ত মাত্রায় আবার দেবে, সো দ্যাট এখনো সময় আছে, 15 আগস্ট অবধি তো নর্মালি টাইম থাকে বোরো ও করার জন্য, তো চারা অ্যাডিকুয়েট মাত্রায় প্রোভাইড করবে, আজকে উনিও ছিলেন, উনি এটা ইনশোর করবেন। তো মেনলি এটাই জিনিস, এই সব যা কোঅর্ডিনেশন হয় তার জন্য চারজনই আজকে মিটিং। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। খণ্ডঘোষ থানায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শনিবার। এই দিন শিবিরে 300 জন স্বাস্থ্য পরীক্ষা করান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের সূচনা হয়। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শনিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ থানায়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরিচালনায় এবং খণ্ডঘোষ থানার ব্যবস্থাপনায় গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। এদিনের এই শিবিরে 300 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিবিরে। বিশিষ্ট চিকিৎসকগণ এদিন শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন। বিগত সময়ে আমরা দেখেছি, যখন আমরা ছোটবেলায় দেখেছি আমাদের খণ্ডঘোষ থানায়, আমি খণ্ডঘোষ থানায় মানুষ, খণ্ডঘোষ গ্রামে মানুষ, তৎকালীন সময়ে পুলিশের নাম শুনলে গ্রামের মানুষরা পুলিশের কোয়াটা শুনলে ঘর থেকে বাড়ি বলে যেত। আর বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান সরকারের সময়েতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে মিশন, যে মানুষের সাথে মানুষের পাশে, সেই বক্তব্যকে আজকে খণ্ডঘোষ থানার ওসি সাহেব এবং বর্ধমান জেলার পুলিশ সেই কথাগুলোকে সামনে নিয়ে গেছেন। আজকে ধরুন পুলিশ চাইছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন চাইছে, ঠিক বর্ধমান জেলার পুলিশ সেই ব্যবস্থা করার জন্যে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যে মাঝের সঙ্গে জড়ের একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে তৈরি করতে চাইছে। বন্যা হলে সেখানে দুস্থদের পরিষেবায় কাজ করা হয়, পুজো এলে ঠান্ডা পড়লে তখন বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, এগুলো পুলিশ করে থাকে, আমরাও করি। বর্তমানে আমরা একটা ক্যালেন্ডার বানিয়েছি, যে ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক থানাতে, মানে যাতে এই পরিষেবাগুলো বা এই যে একে বলে কমিউনিটি পুলিশিং, অর্থাৎ মানুষের সাথে যাতে সম্পর্কটা নিবিড় করা যায়, সেটা আরও বেশি করে করার জন্য এরকম ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার নমস্কার, এবং আমার সামনে যারা খণ্ডঘোষের অধিবাসী বৃন্দ তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যে পূর্ব বর্ধমান পুলিশের উদ্যোগে এবং খণ্ডঘোষ থানার ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য শিবির আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, তাতে যে এগিয়ে এসছেন এবং আমাদের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করছেন, তার জন্য আরেকবার অভিনন্দন জানাই। একটাই কথা বিধায়ক সাহেব বলেছেন এবং আপনাদের অপার্থিকবাবু বলেছেন, যে মেন উদ্দেশ্য হল মানুষের সাথে যোগ। এখন যে ম্যালেরিয়া ও ইনকোফ্লাইসিসের যে প্রকোপ চলছে, তা এই সময় এই স্বাস্থ্য শিবিরটা খুবই প্রয়োজন। আর এইটা এই প্রচারের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষ আরও সচেতন হয়ে যাবে, যে জ্বর হলেই যেন মানুষ স্বাস্থ্য রক্ত পরীক্ষা করে তাদের ঠিকমতো চিকিৎসা করে সেই রোগটাকে কাটিয়ে উঠতে পারে। তাই আমি বলবো যে আগামী দিনে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকেও আমরা
সব সময় আমরা থানার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই ও আমরা আমাদের এই এলাকার মানুষ আরও বেশি বেশি করে এই প্রশাসনের দ্বারা আরও উপকৃত হয়, এই সেই প্রশাসনের প্রচেষ্টাতে যাতে আগামী দিনে আরও সফলতা লাভ করে তার কামনা করে সকলকে আবারও শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে ও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটুকু কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সামাজিক যেসব দায় দায়িত্ব সেই জায়গায় সাধারণ মানুষের থেকে জনপ্রতিনিধিদের থেকে আজকে পুলিশ প্রশাসনের ভূমিকা অনেকটাই বেশি। কিছুদিন আগে এই জায়গাতেই যখন খুব ব্লাডের টান ছিল, রক্তের যখন টান ছিল, যখন নাবিশ্বাস উঠছিল সারা পশ্চিমবাংলায়, তখন আমরা দেখেছি প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা জায়গায় সেই ব্লাড ক্যাম্প করে আজকে সেই রক্ত দিয়ে পশ্চিমবাংলার মানুষকে সাহায্য করা হয়েছে। আমাদের ব্লকের যেন সবাইকার ভালো হয়, আর বিশেষ করে বলবো এলাকার মানুষকে যে পুলিশের সঙ্গে ব্যবহার করলে, প্রশাসনের সঙ্গে ব্যবহার করলে যদি সঠিক তথ্য আমরা দিতে পারি, সঠিক জায়গায় যদি ঠিক মতো ঠিক কথা বলতে পারি, কোনো কিছু মিসগাইড না করি, না যদি লোকাই, তাহলে আমাদের পাবলিক জনসাধারণের সবাইকারই ভালো হবে। এই জন্য বলবো যে পুলিশকে সাহায্য করার জন্য প্রত্যেককেই যেন আমরা আগিয়ে আসি, প্রত্যেককেই আজকে তৎপরতার সঙ্গে যেন পুলিশ প্রশাসনের যেন সহযোগিতায় থাকি, আগামী দিনটা আমাদেরই ভালো হবে এইটুকু। এদিন চিকিৎসা করাতে আসা মানুষজনদের হাতে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। জেলা আরাধ্য কুনার আগারওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, এসডিপিও শৌভনিক মুখোপাধ্যায়, সিআই নবীন্দু দে, বিধায়ক নবীন বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবি রায়, রায়না ও খণ্ডঘোষ থানার ওসি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে ফলপ্রসূ করে তোলেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো 3 নম্বর ইছলাপাদের জাতীয় সদনে। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের হাতে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এই কর্মসূচি। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় 3 নম্বর ইছলাপাদ জাতীয় সদনে। স্থানীয় কাউন্সিলর পরেশচন্দ্র সরকারের সহযোগিতায় পরিপূর্ণতা লাভ করে এদিনের এই কর্মসূচি। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে। এদিন রক্তদাতাদের মধ্যে 40% ছিলেন মহিলা। কর্মসূচি যথাযথভাবে পালনের লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। আজকে 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমি কাউন্সিলর হিসেবে ওয়ার্ডে মানুষের আবেদন করেছি। প্রত্যেক বছরে এই 30-40 বছর ধরেই আমরা করি এখানে ওয়ার্ডে আবেদন করেছিলাম যে পীড়িত আত্ম মানুষের জন্য রক্তদান একটা মহৎ কাজ, স্বেচ্ছায় রক্ত দিতে যারা ইচ্ছুক তারা এগিয়ে আসে। আবেদনের সারা দিয়ে স্বতঃস্ফূর্তভাবে 100 জনের মতো আমরা এখানে আয়োজন করেছি। এখন পর্যন্ত 50-60 জন হয়ে গেছে। আশা করছি আমাদের টার্গেট পর্যন্ত হবে এবং যে সাল বিপণার মধ্যে আজকে ওয়ার্ডে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, বহু মানুষ এই শিবিরে এসেছেন এবং আমরা কৃতজ্ঞ মানুষের কাছে আমরা দেখেছি এবং মানুষ এসে স্বেচ্ছায় রক্ত দিচ্ছে অন্য একজন মানুষকে বাঁচানোর জন্য।
আরেকজন মানুষ তার রক্ত দিয়ে সহায়তা করবে, এই যে একটা বহুত কাজ। এদিন রক্তদাতাদের মধ্যে উৎসাহ দেখা যায়। কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করতে পেরে খুশি রক্তদাতারা। আমরা চাইছি যে সব মহিলা যাতে এগিয়ে আসুন, মানে রক্ত দিন, সেটাই। এক ফোঁটা রক্ত মানুষের কাজে লাগে তো? আপনারও কেমন লাগছে, মানে ভয় টয় কিছু ছিল? না, আমি 4-5 বার দিয়েছি তো, যার জন্য আমার ভয় লাগে। আগে তাই জানা যেত মহিলারা বাড়িতে গিয়ে বেরোতো না, ব্লাড ডোনার শুনে ভয় আসতো না, এখনকার কি মহিলা এগিয়ে এসছে? সেটা এখন অনেক এগিয়ে আসছে, কারণ আমাদের দ্বারা এক রক্ত দেওয়ার পরে যদি 5টা মানুষ যদি সহযোগিত হয়, যদি বাঁচে, তাহলে কি কত বছর ধরে আপনি দিয়ে আসছেন? আমি 5 বছর ধরে কি দিয়ে আসবো, আমাদের পক্ষে ভালো, শরীরও ভালো থাকে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। তালিতে শেখ আলমগীর হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। শনিবার তাদের পূর্ব বর্ধমান আদালতে তোলা হয়। তালিতে শেখ আলমগীরের হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। উল্লেখ্য, তালিত স্টেশনে রেকির মালপত্র খালাস করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শেখ আলমগীরের পরিবার অভিযোগ তোলে একদল দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে। ঘটনায় মৃত্যু হয় শেখ আলমগীরের। এরপর মৃতের পরিবারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান থানায় অভিযোগ দায়ের করলে পূর্ব বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্তদের পূর্ব বর্ধমান আদালতে তোলা হয়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ইংলিশ চ্যানেল অতিক্রম করে ফিরলেন কালনা সায়নী দাস। শুক্রবার তাকে বরণ করে নেন তার পরিবারের সদস্য সহ তার শুভাকাঙ্ক্ষীরা। মেয়ের সাফল্যে খুশি সায়নীর বাবা মা। ইংলিশ চ্যানেল জয় করলেন সায়নী দাস। কালনা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের 12ইপাড়ার বাসিন্দা সায়নী দাস শ্রীরামপুর কলেজের ইতিহাস অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। শুক্রবার ঘরের মেয়েকে বরণ করে নেন পরিজনরা। সাফল্যের সহিত ইংলিশ চ্যানেল অতিক্রম করতে পারায় খুশি সায়নী। তুলতার মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে চ্যানেলে? আবহাওয়া খুবই খারাপ এই মুহূর্তে, এখনো খারাপ চলছে। একটা ভালো দিন দেখে স্পেশাল পারমিশন দিয়ে আমাকে চলে নামানো হয়। দুপুর 1টায় শুরু হয়, সারা রাত ধরে আবার অপারেশনটা চলে। ডিসঅ্যাডভান্টেজ প্রচুর ছিল, অন্ধকার ছিল, জেলিফিশ ছিল, ঢেউ ছিল, উল্টো স্রোত ছিল। হ্যাঁ, বিশেষ করে ঠান্ডা, আমাদের দেশে যেটা যে ঠান্ডাটা নেই সেটা ওখানে ভীষণ ঠান্ডা। মানে ওই দিনের জন্য 4 জন নেমেছিলাম, একটা রিলেটিভ আর বাকি 3টে 16 ফিল্ড, আলাদা আলাদা, কারোর সাথে কারো দেখাই হয়নি। পার্থক্য বলতে প্রথমত ঠান্ডা জল, আর পুরীতে আমি প্র্যাকটিস করেছিলাম, পুরীতে সমুদ্রে ঢেউটা ভেঙে যায়, ওখানে ঢেউ ভাঙে না, পাথর ঢেউটা ভাঙে না। এটা ভালো খারাপ দুটোই আছে। ভালো হলো যখন স্রোতের দিকে থাকে তখন অনেক তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যায়, আর খারাপ হলো যখন স্রোত উল্টো দিকে থাকে ভীষণ তাড়াতাড়ি পিছনে ঠেলে দেয়, যেটা আমার শেষ করার 3 ঘন্টা আগে যেটার সঙ্গে আমাকে ফাইট করতে হয়েছে। ভাবছি ক্যাটলিনা চ্যানেল, যেটা সাউথ আমেরিকা, আর জিব্রাল্টার, স্পেন, মরক্কো। সায়নের বাবা রাধেশ্যাম দাস মেয়ের সাফল্যে বেজায় খুশি। প্রতিকূলতা পরিবেশে তার মেয়ে এইরূপ কৃতি করে দেখায় আনন্দে আধখানা সায়নীর বাবা। তো পারফরমেন্সের ক্ষেত্রে এটা তো অ্যাডভেঞ্চার একটা গ্রুপ এ হয়। বিষয়টা হচ্ছে যে অনেকটা নির্ভর করে প্রকৃতির উপরে। এই যেমন ওকে যেরকম করতে হয়েছে যে ওকে, এটা চ্যানেলটা দূরত্ব হচ্ছে 21 মাইল,
আর ওকে মিনিমাম কভার করতে হয়েছে 40 কিলোমিটার, তার মানে প্রায় 28 মাইল মতো ওকে হচ্ছে কভারেজ দিতে হয়েছে, কারণ ওই প্রাকৃতিক কারণের জন্য। সেইখানে টাইমটা এখানে কোনো ফ্যাক্টর নয়, ব্যতিক্রমী ঘটনা ঘটেছে আমার মেয়ের ক্ষেত্রে। বা ইংল্যান্ডের যে এই বিষয়ের যে সেক্রেটারি আছেন সুজন, এবং ক্যানেল সুইমিং অ্যাসোসিয়েশনের মানে অনবদ্য, যে বিদেশে গিয়ে যে আমরা এই ধরনের সহযোগিতা আমি পাবো এটা কোনোদিন কল্পনা করতে পারিনি। আজকে উনি যদি না থাকতেন তাহলে আমার মেয়েকে আমি নামাতে পারতাম, কারণ 1927 সাল থেকে ইংলিশ চ্যানেল যে কাজ শুরু হয়েছে প্রতিযোগিতামূলক, তার মধ্যে ব্যতিক্রমী হয়েছে এবার ক্ষেত্রে ওদের ক্ষেত্রে, যে ওরা সকালে নিয়ম হচ্ছে 3টের সময় নামায়, বিকেলের দিকে তোলে, বা এরকম ধরনের ঘটনা ঘটে। কিন্তু বিকেলে করে দুপুরে করে রাতে শেষ হবে, এটা এই ব্যতিক্রমী ঘটনা। এবং কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কুড়মুনের হাসপাতালের কাছে। ভাতার থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সোমনাথ সরেন। ঘটনাটি ঘটেছে কুড়মুনের হাসপাতালের কাছে। এদিন ভাতার থানার কুবাজপুরে একটি পুজোর অনুষ্ঠানে খাবার খেয়ে মোটর সাইকেলে করে ফিরছিল তিনজন। পথে একটি দ্রুতগামী গাড়ি সজোরে তাদের ধাক্কা মারলে এইরূপ বিপত্তি ঘটে। বাইক থেকে তিনজনই ছিটকে পড়ে যায়। বাইকের চালক ঘটনায় গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাইকের পেছনে বসে থাকা ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে ভাতার থানার পুলিশ। গতকালকে রাত্রে তিনজন ওরা পুজো খেতে গিয়েছিল কুবাসপুরে। কুবাসপুরে পুজো খেয়ে ফেরার পথে ওরা রোডটা হাই রোডে ক্রস করে উঠছিল, কুড়মুন ওই আমাদের হসপিটালের একটু আগে এসে ওইখানটাতে ওই গাড়িটা আসে, এরা বাস সাইড দিয়ে ঢুকে যায় আর গাড়িটা এসে ও পেরিয়ে যাচ্ছিল, তখনই ওরা অ্যাক্সিডেন্টটা করে সে গাড়িটা ধরা পড়েছে। পুলিশ ফাঁড়িতে আমাদের কুড়মুন পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়েছিল, তারপরে ছেড়ে দিলে সেটা তিনজন ছিল, এক মাঝে যে ছিল সোমনাথ সরেন সে মারা গেছে, আর যে গাড়ি চালক চালাচ্ছিল বাইক মাথা ফ্র্যাকচার, আর পেছনের জন যে ছিল পেছনে তার হাত ভেঙে ভর্তি সে তাকে ছেড়ে দিয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার অল ইন্ডিয়া শতকান ক্যারাটে ডু স্কুলের পক্ষ থেকে সিনিয়র স্টুডেন্টদের ব্রাউন বেল্ট প্রদান করা হলো। এদিন প্রায় 7-8 জন স্টুডেন্টকে বেল্ট প্রদান করা হয়। অল ইন্ডিয়া শতকান ক্যারাটে ডু স্কুলের পক্ষ থেকে শুক্রবার সিনিয়র স্টুডেন্টদের বেল্ট প্রদান করা হলো। এদিন 7-8 জন স্টুডেন্টকে ব্রাউন বেল্ট প্রদান করা হয়। সংস্থার প্রশিক্ষক চন্দন সরকার জানান, আগামী দিনে তারা ব্ল্যাক বেল্টের জন্য পরীক্ষা দেবে এবং জাপান ক্যারাটে সংস্থা তাদের সার্টিফিকেট প্রদান করবে। ব্রাউন বেল্ট পেয়ে খুশি স্টুডেন্টরা। এদিন ব্রাউন বেল্ট পাওয়া স্টুডেন্টদের শুভেচ্ছাও জানান সংস্থার প্রশিক্ষক। এইখান থেকে সোজা নামিয়ে দেবে, এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে এইদিক দিয়ে নিয়ে আসবো না, এইদিক দিয়ে নিয়ে আসবো না, এইখান থেকে সোজা স্ট্রেট এই সোজা ভেতর দিকে ঢুকাবে এটা, হ্যাঁ। আমাদের এখানে যে সমস্ত সিনিয়র যারা স্টুডেন্ট তাদের বেল্ট ইস্যু করা হলো। এরা আগামী দিনে ব্রাউন বেল্ট মানে গোয়িং টু ব্ল্যাক বেল্টের জন্য যাচ্ছে। তারা টপ সিনিয়র, আজকে 6Q হয়ে গেল। এরা অল ইন্ডিয়া শতকান ক্যারাটে ডু স্কুলের এক্সাম ছিল, পাস করেছে। এবার জাপান JKA যে জাপান ক্যারাটে সংস্থা এদের সার্টিফিকেট ইস্যু করবে। তো এদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আরও যেন এগিয়ে যেতে পারে, আরও ভালো পারফরমেন্স করতে পারে। কতজনকে দেওয়া হলো এখানে? আজকে প্রায় 7-8 জনকে সিনিয়র বেল্টের বেল্ট ইস্যু করা হলো। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
শনিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে সে বিষয়ে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। খন্ডগোস থানায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শনিবার। শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল 3 নম্বর ইসলামাবাদের জাতীয় সদনে। কালিতে শেখ আলমগীর হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। ইংলিশ চ্যানেল অতিক্রম করে ফিরলেন কান্নায় সায়নী দাস। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। শুক্রবার অল ইন্ডিয়া শতকান ক্যারাটে ডু স্কুলের পক্ষ থেকে সিনিয়র স্টুডেন্টদের ব্রাউন বেল্ট প্রদান করা হল। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।